মটন কষার প্রসেস, প্রথমে মটনের সঙ্গে টক দই, লেবু, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ পরিমাণ মতন মিশ্রণ করে 30 মিনিট একটি পাত্রের মধ্যে রাখতে হবে। তারপর আলু ভেজে রাখতে হবে। এরপর কড়াইতে 250 গ্রাম তেল দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর রসুন বাটা দিতে হবে। রসুন লালচে ভাব হলে পেঁয়াজ ও আদা বাটা দিতে হবে। মশলাগুলোকে ভালো করে পাকাতে হবে। লক্ষ্য রাখতে হবে যখন তেল আর মশলা আলাদা হয়ে যাবে তখনই মিশ্রণ করা মটনগুলি দিতে হবে। তারপর 20 মিনিট কষতে হবে। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে মটনকে 20 মিনিট বয়েল করতে হবে। তারপর ভেজে নেওয়া আলুগুলোকে দিতে হবে। মটন কষা নামানোর 3 মিনিট আগে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ গুঁড়োকে মাংসের উপরে ছড়িয়ে দিতে হবে। তারপর পরিবেশন করতে হবে। ধন্যবাদ।